গাইবান্ধায় দেশীয় চলচ্চিত্রের দর্শক ব্যাপক সংখ্যা হ্রাস পেয়েছে, ফলে জেলা সিনেমা হলগুলো দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। এতে চলচ্চিত্র শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। গাইবান্ধা জেলায় যেখানে 40টা করে সিনেমা হল ছিল, সেখানে এখন 6টা 7টার মধ্যে চলে আসছে। পাইরেসি বন্ধ না করলে এটা আগের অবস্থায় ফিরে আসবে না। গল্প ওদের ভারতের ছবিগুলো গল্প কিন্তু অনেক স্ট্রং, বাংলাদেশের গল্পের চেয়ে অনেক স্ট্রং, এবং সেগুলো তারা মানে একটা ঘরে বসে দেখতে পারতেছে। তারা সিনেমা হলের দিকে কেন যাবে বা কেন পয়সা খরচ করবে? তারপরে গ্রামে গঞ্জে হাট বাজারে দুটো চার দোকান যেখানে আসে সেখানে সিডি দিয়ে, সিডি 10 টাকা দিয়ে সিডি কিনে নিয়ে যায়, ভারতের ভালো ভালো ছবি দেখতেছে। শুধু নট অনলি ভারত, বাংলাদেশেরও যে ছবিগুলো মানে মুক্তি পাচ্ছে, দেখা যাচ্ছে 1 সপ্তাহ না হতে সেগুলো আবার সিডি হয়ে যাচ্ছে। সেই সিডি তারা হাতের নাগালে পাচ্ছে, নিয়ে যায় চার দোকান, 20 জন মিলে দেখতেছে, 50 জন মিলে দেখতেছে দেখছে। এই তো এগুলোর কারণে সিনেমা হলে ধস এই অবস্থা এসে পৌঁছে গেছে। সিডি সহ উন্নত প্রযুক্তির মোবাইলেই যে কোনো চলচ্চিত্র এখন সহজেই দেখতে পাওয়া যায়। তাছাড়া স্যাটেলাইট টিভির কারণে ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালগুলো দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। গ্রামীণ জেলা থেকে যে রাজস্ব পায় তো এখন তো তার আমার মনে হয় যে 10% গভর্নমেন্ট পায় না, তাহলে এটা বিশাল একটা গভর্নমেন্ট বঞ্চিত হচ্ছে না রাজস্ব থেকে। এগুলো যদি সরকার সে মানে ভালো পদক্ষেপ নিত, বিশেষ করে চলচ্চিত্র যারা করে তারা যদি গল্পটা আরো ভালো মতো করতো, তারা গল্প স্ট্রং হলে মানুষ সিনেমা কেন দেখবে না দেখবে। জেলা সদর সহ 7টি উপজেলায় ইতিপূর্বে 32টি সিনেমা হল চালু থাকলেও এখন শুধু 8টি সিনেমা হল চালু রয়েছে। আমার চাকরির বয়স মনে করেন যে 30 বছর পার হয়েছে, খুব ভালো চলতো, কিন্তু এখন একটা ছবি মনে করো যে 1 লক্ষ টাকা ছবি কই থাকবে, ব্যবসা নেই তো, একদিন দুই দিন বেচা কিনা আম নেই। জেলা সদরের 3টি সিনেমা হলের মধ্যে 1টি সিনেমা হল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, 2টি সিনেমা হল ভেঙে মার্কেট করার কাজ চলছে। ভাইতে মনে করেন মাস পার হবে, আরো এখন হয়তো অত কিছু জানি না, হয়তো যত জানি আর কি, অত মার্কেট হতে পারে,